প্রায় প্রতিদিনই দুদকে লম্বা হচ্ছে আওয়ামী দুর্নীতিবাজ এমপি মন্ত্রীর তালিকা। মঙ্গলবার নতুন করে সাবেক দুই এমপি সহ তিনজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ এক আসনের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, রাজশাহী চার আসনের সাবেক এমপি এনামুল হক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, বিদেশে সম্পদ পাচার সহ নানা অভিযোগ রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে প্রাথমিকভাবে দুর্নীতি প্রমাণ মেলায় সংস্থাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ নাফিসা। দুদকে খুব ব্যস্ত সময় যাচ্ছে, অর্থাৎ বিগত সরকার অবৈধবাদ এমপিদের বিরুদ্ধে বেশ জোরে সোরে অনুসন্ধানগুলো চলছে। তার মধ্যে অন্যতম ছিল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বস্তায় করে ঘুষের টাকা দেওয়ার একটা অভিযোগ ছিল। সেই অভিযোগ অনুসন্ধানে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু প্রথম কোনো মামলার দিকে এগিয়ে যাচ্ছে কোনো একটা, অর্থাৎ একাধিক অনুসন্ধান শুরু হয়েছে প্রায় 200-250 মন্ত্রী এমপি সহ সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে। তার মধ্যে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রায় 100 কোটি টাকার মতন অবৈধ সম্পদের তথ্য পেয়েছে, পাশাপাশি 250 থেকে প্রায় 400 কোটি টাকার মতন মানি লন্ডারিংয়ের তথ্য কথা বলা হচ্ছে। দুদকের যে ইনকোয়ারি টিম রয়েছে তারা বলছেন যে 250 থেকে 400 কোটি টাকার মতন মানি লন্ডারিং তথা সম্পদ পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলোর সাথে জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার স্ত্রী, একই সাথে তার সন্তান, ছেলে মেয়ে, একই সাথে তার এপিএসকেও এই মামলায় আসামি করা হতে বলে প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানকারী টিমের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য দুদক থেকে।